আসসালামু আলাইকুম। আজ 5 জুলাই 2020 ইংরেজি 21 আষাঢ়, 1427 বাংলা, 13 জিলকদ, 1441 আরবি, রোজ রোববার। চলুন জেনে না যাক আজকের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম সমূহ। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আজ প্রায় 3 ঘন্টা ব্যাপী চন্দ্রগ্রহণ। এদিকে বিপদ সীমার উপরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি। পশ্চিমবঙ্গে বেকারত্ব কম, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেরপুরে ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজ বন্ধের নির্দেশ। মক্কা মদিনার আদলে কোরবানি নিষেধ করার দাবি পবার। পাটকলে উৎপাদন বন্ধের প্রতিবাদে বগুড়ায় বাসদের মানববন্ধন। চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, 23,000 টাকা অর্থদণ্ড। টাঙ্গাইলে মানব পাচার ও মোটরসাইকেল চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক। রংপুরের তিস্তায় আবারও পানি বৃদ্ধি, 8,000 মানুষ পানিবন্দী। সেবা পেতে এসে যেন গ্রাহক হয়রানি শিকার না হয়, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। শাহজালালের কার্গোর গোডাউনে মাস্ক চুরি, চাকরি হারাচ্ছেন বিমান ও কাস্টমসের 10 কর্মকর্তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গোডাউনে বিদেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ মাস্ক চুরির ভয়াবহ তথ্য পেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবিচক। এ ঘটনায় বিমান ও ঢাকা কাস্টম হাউসের 10 কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিবিচক গঠিত তদন্ত কমিটি। আজ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ঔষধ প্রশাসন। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট নিয়ে প্রতিষ্ঠানটি কর্মকর্তাদের আলোচনার জন্য ডেকেছে ঔষধ প্রশাসন। রোববার এ আলোচনা হবে। বিএনপির নেতারা আইসোলেশনে থেকে সরকারের দোষ ধরে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির অনেক নেতা ঘরের মধ্যে আইসোলেশনে থেকে শুধু প্রেস ব্রিফিং করে আর সরকারের দোষ ধরে। তিনি বলেন, জনগণের সহায়তায় তারা এগিয়ে আসেনি। এদিকে করোনা পরীক্ষার ফি বাতিল না করলে আন্দোলনের হুমকি মান্নার। অবিলম্বে করোনা পরীক্ষার ফি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, যদি বাতিল না করেন তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই সংসদে বিবৃতি দিয়ে বাঁচতে পারেন, কিন্তু জনগণ থেকে কিভাবে বাঁচবেন? অনেক টাকা লুটপাট করেছেন ডাক্তারদের থাকা খাওয়ার নামে। সব অন্যায়ের বিচার করা হবে, সব মনে রাখছি, একজনও মাপ পাবেন না। কোরবানির ঈদ সামনে রেখে যা বললেন ওবায়দুল কাদের, করোনার সংক্রমণ বিস্তার রোধে তৈরি পোশাক শিল্প ও অন্যান্য শিল্পসমূহ ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজিএমইএ এবং বিকেএমইএ এর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 3,000 কোটি টাকার মধ্যে 2.5 মাসে মাত্র 20 কোটি টাকা বিতরণ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য গঠিত 3,000 কোটি টাকার তহবিলের মধ্যে 2.5 মাসে একটি ব্যাংক মাত্র 20 কোটি টাকা বিতরণ করেছে। 3টি ব্যাংক 237 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি। ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান করতে 1 মাসের আলটিমেটাম দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানের সংগঠন ISPAB। চলতি জুলাইয়ের মধ্যে যদি এর সমাধান না করা হয় তাহলে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছে তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত 13 লাখ মানুষ। বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 13 লক্ষাধিক মানুষ। এর মধ্যে শুধু জামালপুরের 7 উপজেলায় 47টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 3,73,255 জন। গত শুক্রবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা গেছে। সাফল্য নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট বিজ্ঞানীরা, দেশে উদ্ভাবিত করোনার ভ্যাকসিন। বাংলাদেশি করোনা ভ্যাকসিন খরগোশের শরীরে 2 দফা প্রয়োগে অ্যান্টিবডি তৈরিতে সফল হয়েছে। পরের ধাপে প্রয়োগ হবে ইঁদুরের শরীরে। এটা সফল হলে মানুষের শরীরে করা হবে এর প্রয়োগ। 14 জুলাই যশোর 6 ও বগুড়া 1 আসনে উপনির্বাচন। করোনা ভাইরাস সংকটের মধ্যেই বগুড়া 1 এবং যশোর 6 এই 2 সংসদীয় আসনে পুনঃভোট সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আগামী 14 জুলাই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে আগারগাঁ নির্বাচন ভবনে অনুষ্ঠিত জরুরি 1 কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভুতুড়ে বিল, 300 কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধে শাস্তির সুপারিশ। ভুতুড়ে বিল সমন্বয় করতে ব্যর্থ হয় দেশের 4টি বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রায় 300 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ বিভাগ গঠিত টাস্ক ফোর্স। এর আগে ভুতুড়ে বিদ্যুৎ বিল সমন্বয় করতে 7 দিনের সময় বেঁধে দেয় টাস্ক ফোর্স। পলিটেকনিকে যে কোনো বয়সে ভর্তির সিদ্ধান্তে আপত্তি, আন্দোলনের হুমকি ডিপ্লোমা প্রকৌশলীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততদিন নিরাপদ থাকবে, জানালেন পানি সম্পদ উপমন্ত্রী। 6 মাসে নৌ দুর্ঘটনায় 153 জন নিহত, আহত 84। অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ দুর্ঘটনা কমলেও বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেমে নেই। যাত্রীবাহী ট্রলার বা ছোট নৌযান সহ বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌযান দুর্ঘটনা সারা বছরই ঘটছে। গত 6 মাসে যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে মোট 106টি ছোট বড় দুর্ঘটনায় 153 জন নিহত ও 84 জন আহত হয়েছেন। এদিকে বাড়তে পারে ইন্টারনেটের দাম। বাজেটে বর্ধিত ভ্যাট ট্যাক্স কমানো না হলে জুলাই থেকে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। দেশের ইন্টারনেট সেবাদানের এই সংগঠন ISPAB শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট খাতে 15% ভ্যাট বাড়ানো হয়েছে। ভার্চুয়াল কোর্টে জামিন পেয়েছে 50,000 আসামি, করোনায় আক্রান্ত 40 বিচারক। করোনা অজুহাতে সাভারে অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধ। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির অজুহাতে সাভারে দীপ্ত অ্যাপ্লায়েন্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিগগিরই খুলছে কাবা শরীফ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও কাবায় ভিড় নিয়ন্ত্রণ করেই সবার জন্য খুলে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে দেশটির সরকার। শিগগিরই কাবা শরীফের আংশিক জায়গা দর্শনার্থী, তাফকারী ও নামাজিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গণমাধ্যমে কথা বলায় বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত। দায়িত্বে অবহেলা ও অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড DPSE কর্মরত ছিলেন। ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা করোনায় আক্রান্ত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কাম্বারলি উইলফয়েল। শনিবার ট্রাম্পের ভিক্টোরি ফিনান্স কমিটির চিফ অব স্টাফ সার্জিও গড় এ তথ্য প্রকাশ করে। এদিকে আবারও মাশরাফির করোনা পজিটিভ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি মর্তুজা করোনা ভাইরাসে আক্রান্ত হন গত মাসের 20 তারিখ। মাঝে বাসায় চিকিৎসা ও CMHA রুটিন চেক আপের পর গত মঙ্গলবার করোনা টেস্ট করলে আবারও পজিটিভ আসে। দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ আসলেও সুস্থ আছেন এই অধিনায়ক। বোবা কান্নায় রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর চিরসাথী ট্রাফিক জ্যাম নেই, বায়ু দূষণ কমে সবুজ বেড়েছে, তবুও প্রতিদিন বোবা কান্নায় শহর ছাড়ছেন মানুষ। অন্তহীন অনিশ্চিত ভবিষ্যতের পরও গ্রামে ফিরছেন সবাই। শহরের বাড়িগুলোতে টুলেটের সংখ্যা বাড়ছে, কারো কারো চাকরি চলে গেছে, ক্ষুদ্র মাঝারি ব্যবসাও বন্ধ। এদিকে ফের হাসপাতালে সুমন ব্যাপারী। ডুবে যাওয়া লঞ্চের যাত্রী সেজে 13 ঘন্টা পর উদ্ধার হন সুমন ব্যাপারী। 21 ঘন্টা হাসপাতালে থাকার পর রিলিজ দেওয়ার 54 ঘন্টা পর ফের মিটফোর্ড হাসপাতালে শরীর দুর্বল ও মাথার ভনভন নিয়ে মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ইসহাক মজুমদারের বিভাগে ভর্তি হয়েছেন। বিশ্বের প্রথম সোনায় মোড়া হোটেল। সোনায় মোড়া টয়লেটের খবর শুনেছেন, সোনার তৈরি আরো কত জিনিসের নাম শুনেছেন। এবার সোনায় মোড়া হোটেল অলস ফার্স্ট গোল্ড প্লেটেড হোটেল, আর ঝা চকচকে সেই সোনার হোটেলটি তৈরি করা হয়েছে ভিয়েতনামে। করোনা, খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার এনামুলকে ঢাকায় প্রেরণ। করোনায় আক্রান্ত BNP চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির অন্যতম সদস্য ডক্টর এনামুল হক চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার বিকেল 3:30 ICU অ্যাম্বুলেন্স যোগে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে তাকে। রোনালদোর পাশে খেলবেন মেসি, ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে রুখতে হবে, আহ্বান মাহাথির মোহাম্মদের। ইসরায়েল মুসলমানদের শত্রু, ইহুদিদের বর্বরতা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে মধ্যপ্রাচ্যে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বন্ধ করে ফিলিস্তিনিদের জমি দখল করে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আজ ঝড় বৃষ্টির আভাস দেশের 8 অঞ্চলে। আজ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঈদের আগেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করুন। আহ্বান ওবায়দুল কাদেরের। করোনা সংক্রমণ বিস্তার রোধে তৈরি পোশাক শিল্প ও অন্যান্য শিল্পসমূহকে ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজিএমইএ এবং বিকেএমই এর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশের বদলি তদবির কালচার বিদায় করতে চান বেনজির। পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, পুলিশ অফিসার এবং ফোর্সের জন্য বাস্তবসম্মত বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে বদলি তদবির কালচারকে চিরতরে বিদায় করতে চান। উত্তরে বন্যা পরিস্থিতির ফের অবনতি, হাজার হাজার পরিবার পানিবন্দী। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির ফের অবনতি হচ্ছে। তিস্তা ধরলা নদীর পানি আবারও বেড়েছে, ফলে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার, বাড়ছে নদী ভাঙ্গন, বানবাসীদের বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।